মামুনি আমাকে এক গ্লাস জল দে না রে মা, আজ কেন জানি কাশিটা খুব বেড়ে গেছে। দেখতে পাচ্ছো না আমি স্কিন কেয়ার করছি? এসব রেখে আমি এখন তোমাকে জল দিতে পারবো না। তোমার যদি খুব জলের প্রয়োজন হয় তাহলে তুমি তোমার আদরের বড় মেয়েকে গিয়ে বলো। বাবার কাছে কি কখনো সন্তান ভেদে আদরের কম বেশি হয় রে মা? হয় না হয় না, ও সব তোর ভুল ধারণা। যাকে ছাড়ো সব, মাটুনি মাটুনি কোথায় তুই মা? আমাকে আমাকে আর ডাকতে হবে না বাবা, এই তো আমি তোমার জন্য জল নিয়ে হাজির হয়েছি। জলটা খেয়ে শান্তি পেলাম, এবার একটু পাশে এসে বস তো মা, তোর সাথে দুটো কথা বলি। হ্যাঁ বাবা বলো না, কি বলবি? তোদের মা মারা যাওয়ার পর থেকে শত আদরে তোদের আমি বড় করে তুলেছি, কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। যদি কখনো তোরা আমার কোনো ভুল পাস তাহলে আমাকে ক্ষমা করে দিস মা। বাবা তুমি এভাবে বলছো কেন? তুমি কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছো বাবা? তুমি সত্যি করে বলো তো বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করে কেন বলছো হঠাৎ? আসলে মা আমি আমার ব্যবসার জন্য অনেক টাকা ঋণ করে ফেলেছি, এদিকে ব্যবসার অবস্থাটাও তেমন ভালো যাচ্ছে না, যার কারণে আমি নির্দিষ্ট সময়ের মাঝে আমার ঋণগুলো পরিশোধ করতে পারছি না। জানি না এবার আমার কি হবে, আমি কোথায় পাবো এত টাকা? বাবা তোমার ভুলের কারণে আবার আমাদের এত দামি ঘরটা হারাতে হবে না তো? আহ মুন্নি তুই সব কি কথা বলছিস? দেখতেই তো পাচ্ছিস বাবা অনেক চিন্তায় আছে, কোথায় একটু সান্ত্বনা দিবে তা না করে? বাবা তুমি মুন্নির কথা কিছু মনে করো না তো, তুমি চিন্তা করো না বাবা, তোমার এই দামি ঘর তোমার ব্যবসা সবই ঠিক থাকবে। তোর কথা যেন সত্যি হয় রে মা, আমার এত কষ্টে তিল তিল করে গড়ে তোলা বাড়ি ব্যবসা কিছু যে আমি হারাতে চাই না রে মা। টনি তার বাবাকে অনেক সান্ত্বনা দেয়, আর এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়, আর এদিকে রাজু টোনার পাওনাদাররা বাড়িতে এসে হাজির হয়। রাজু কাকা, ও রাজু কাকা বাড়িতে আছো নাকি? হ্যাঁ বাবা ভিতরে এসো। এখন ভিতরে যাওয়ার কোনো সময় নেই, বাহিরে এসো তুমি। কি মনে করে হঠাৎ তুমি আমার বাড়িতে এলে বাবা? আমার কাছ থেকে যে 2 লক্ষ টাকা নিয়েছো তার কি কোনো খেয়াল আছে তোমার? হ্যাঁ বাবা মনে আছে। শুধু মনে থাকলে তো হবে না, আমাকে তো টাকাটা ফিরিয়ে দিতে হবে। আজ আমার খুব টাকা প্রয়োজন, তাই আজই আমার টাকাটা দিয়ে দাও। বাবা আমার কাছে যে আজ কোনো টাকা নেই, তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। আমি কোনো সময় দিতে পারবো না, আমার এখনই টাকার প্রয়োজন। হয় টাকা দাও আর নয়তো এই পুরো বাড়িটা আমার নামে লিখে দাও। বাবা আমি যদি তোমার নামে আমার বাড়িটা লিখে দেই তাহলে আমি আমার 2 মেয়েকে নিয়ে কোথায় যাব? সে তোমার ব্যাপার, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো ঘাট ধাক্কা দিয়ে আমি তোমাদের বের করে দিব, এই বলে দিলাম। কালু দাদা তুমি এতটা নিষ্ঠুর হয়ো না, কালু দাদা তুমি আমাদের একটু সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব। তোদের আমি আর 1 মিনিটও সময় দিব না, যা বের হ বলছি। এই বলে কালু কাক সবাইকে বাড়ি থেকে বের করে দেয়, আর রাজুটনার দামি ঘরটা নিজে নামে করে নেয়। এদিকে টুনি অসুস্থ বাবাকে নিয়ে দূরে চলে আসে। বাবা তুমি তো বাবা নামে কলঙ্ক, যদি তাই না হতো তাহলে এভাবে সব শেষ করতে পারতে না তুমি। মুন্নি এক থাপ্পড়ে তোর গাল ফাটিয়ে দিব বলে দিলাম, এত বড় হয়েছিস এখনো বাবাকে সম্মান করতে জানিস না? ওকে বলে আর কি করবি রে মা, সব দোষ তো আমার। বাবা তুমি আর একটা কথা বলবে না, তুমি শুধু ধৈর্য ধরো বাবা,
शयतान कालुकाकेर पावना टाका शोध करे दिए आमी आबार आमादेर दामी घरटा फिरिये आनबो आनबोई बाबा। টুনি দামি ঘরটা পাওয়ার আশায় তাৎক্ষণিক কলাপাতার ঘর বানায় আর সেই ঘরে থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। মুন্নি তুই বাবার খেয়াল রাখিস, আমি জঙ্গলে যাচ্ছি কাট কাটতে। ঠিক আছে রাখবো, তবে তুই কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি, রান্নাটা কিন্তু তোকেই করতে হবে। ঠিক আছে রে বোন, আমি ফিরে আসবো, তুই শুধু দয়া করে বাবার খেয়াল রাখিস। এরপর টুনি কুড়াল নিয়ে কাঠ কাটতে চলে যায়। আর সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে টুনি অনেকগুলো কাঠ সংগ্রহ করে। এদিকে সন্ধ্যাও নেমে আসে আর টুনি কাঠ নিয়ে যেই না বাড়ির পথে যেতে ধরে অমনি মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই অসময়ে বৃষ্টিটা যে কেন নামলো কিছুই বুঝতে পারছি না। এই বৃষ্টিতে তো আমি ঠিকমতো উঠতেও পারবো না, ওইদিকে তো মুন্নি রান্নাও করবে না, আর রান্না না করলে তো আমার অসুস্থ বাবাটা আজ না খেয়ে থাকবে। কি যে করি এখন আমি, তার উপর বেশ ঠান্ডাও লাগছে আমার। টুনি বৃষ্টি থেকে বাঁচার জন্য কচু পাতা নিচে বসে পড়ে। আর এদিকে বৃষ্টি যেন থামার কোনো নাম গন্ধ নেই। টুনি অসহায় দৃষ্টিতে এদিক সেদিক তাকাতে থাকে আর হঠাৎ করে সে একটা প্রাসাদ দেখতে পায়। এই জঙ্গলে প্রাসাদ তো আমি আগে কখনো দেখিনি, অবশ্য দেখবই বা কি করে, আমি তো আজই প্রথম এখানে এলাম, এখন তো বাড়ি ফিরতে পারবো না, ওই প্রাসাদটা দেখতে যাই তো। টুনি ভিজে ভিজে প্রাসাদের ভিতরে ঢুকে, কিন্তু প্রাসাদে ঢুকে টুনি পুরো অবাক হয়ে যায়। পুরো প্রাসাদ তো ফাঁকা, দেখি তো একটু ডেকে কেউ কি আছেন, কি হলো সারা দিন, কেউ কি আছেন ভেতরে? না, কেউ তো আমার ডাকে সারা দিল না, তার মানে কি প্রাসাদে কেউ নেই? সকালে তো মাত্র একটু খাবার খেয়ে বেরিয়েছিলাম, এখন তো আমার পেটে পুরো ইঁদুর দৌড়াচ্ছে, কাউকে তো দেখতেও পাচ্ছি না। কিন্তু এখানে তো দেখছি আবার গরম গরম খাবারও রাখা আছে। দূর বাবা, আমার তো ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নিই তারপর দেখা যাবে। এই বলে টুনি খাবার টেবিলে গিয়ে খাবার তুলে নিয়ে গপ গপ করে খেতে থাকে। এরপর খাওয়া শেষে প্রাসাদের একটা কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। সকাল হয়ে গিয়েছে, বৃষ্টিও তো থেমে গেছে, এবার বাড়ি ফিরে যাব। ও মা, এখানে এই মূর্তি কোথা থেকে এলো? রাতে ঘুমানোর আগে তো এটা দেখিনি। টুনি অবাক হয়ে মূর্তিটাকে স্পর্শ করে আর অমনি অলৌকিকভাবে মূর্তিটা জীবন্ত পাখিতে রূপান্তরিত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য। কিন্তু কে তুমি আর কিসের অভিশাপের কথা বলছো? আমি হলাম এই প্রাসাদের রাজকুমার, এক দুষ্ট জাদুকর আমাকে পাথর বানিয়ে রেখেছিল জানো, আর কোনো জীবন্ত পাখি যদি ইচ্ছে করে আমাকে স্পর্শ করে তবে আমি আবার জীবন্ত হতে পারবো, এটাই আমাকে বলেছিল ওই জাদুকর, আর তুমি সেটাই করেছো, আর আমার এত বড় উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার বলো তো আমি তোমার কি উপকার করতে পারি? আমার একটা উপকারের ভীষণ প্রয়োজন, যদি তুমি চাও তাহলে আমাকে একটু সাহায্য করো। দাঁড়াও তোমাকে সবটা বলছি। এই রাজকোষাগার থেকে তোমার যত খুশি তত টাকা নিয়ে যাও আর তোমাদের দামি ঘর উদ্ধার করে নাও, যাও। তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমার, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। কালু দাদা, এই নাও টাকা, এখানে তোমার পাওনা টাকা থেকে অনেক বেশি টাকা আছে বুঝেছো, আর এখন আমাদের দামি ঘরটা আমাদের ফিরিয়ে দাও। দিব না ফিরিয়ে তোদের ঘর। তাহলে এক্ষুনি আমি পুলিশের কাছে গিয়ে তোমার নামে মামলা করব আর বলবো টাকা নিয়ে তুমি ঘর ফিরিয়ে দিচ্ছ না। না না, তার আর কোনো প্রয়োজন নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি।
এই বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর টনি তার বাবা আর বোনকে নিয়ে দামি ঘরে বাস করতে থাকে। জঙ্গলের এক কোণে এক গরিব মিনু পাখি তার মেয়ে টুনিকে নিয়ে বাস করত। মা টুনি এই শুকনো কাঠগুলো নিয়ে বাজারে চলে যাত, আর এগুলো বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসিস। ঘরে যে একদম কোনো খাবার নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। টুনি শুকনো কাঠের বোঝাগুলো নিয়ে উড়ে উড়ে বাজারে যায়। আর একটা পাখিকে একটা আম গাছ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে টুনি মনে মনে ভাবতে থাকে, আরে এই আম গাছটা তো দেখতে ভারী সুন্দর, আমার কেন জানি মনে হচ্ছে আম গাছটা নিলে আমার জন্য ভালোই হবে। অবশ্য আমাদের তো কোনো গাছ নেই, অন্যের গাছে বাসা বেঁধে আছি। এই আম গাছটা লাগিয়ে আমি আর মা এই গাছে আবার বাসা বেঁধে থাকতে পারবো। হ্যাঁ, আমি বরং এই গাছটাই নিয়ে যাবো। টুনি তার ভাবনার কাজ শেষ করে তার কাছে থাকা শুকনো কাঠগুলো নিয়ে বিক্রি করে দেয়। আর সে টাকা দিয়ে আম গাছটা কিনে নেয় আর গাছ নিয়ে বাড়ি ফিরে আসে। টুনির হাতে আম গাছ দেখে মিনু ভীষণ রেগে যায়। গাধা কোথাকার, আমি বলেছি খাবার আনতে, আর সে কিনা এনেছে গাছ। তাই এখন কি তুই গাছ খেয়ে থাকবি নাকি? হ্যাঁ, আমার এসব আর সহ্য হয় না। আমার হয়েছে জ্বর তো জ্বালা, বলবো একটা করবে আর একটা। মা আমার না গাছটা খুব পছন্দ হয়েছে, তাই আমি কিনে নিয়েছি মা। তুমি আমাকে আর একদম বকো না মা। তুমি দেখো মা, এই আম গাছে একদিন অনেক আম ধরবে, আর আমরা সেই আম বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো, বুঝেছো? আমার হাতে ছাটার বাড়ি খেতে না চাইলে এখুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। টুনি মায়ের ভয়ে গাছ নিয়ে নিচে নেমে আসে আর গাছটা মাটিতে লাগিয়ে দেয়। আম গাছ, আমি তোকে অনেক ভালোবেসে মায়ের অনেক বকুনি খেয়ে লাগালাম রে, তুই কিন্তু একদম আমাকে হতাশ করিস না, এই বলে দিলাম। টুনি এভাবে একা একাই কথা বলে। আর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে গাছটা অনেক বড় হয়ে যায় আর তাতে ফুল ফল দুটোই ধরে। গাছ বন্ধু, তোকে অনেক ধন্যবাদ, তুই আমার মান রেখেছিস। আমার আমগুলো পাকলে তুমি সেগুলোকে বিক্রি করে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু। কি রে টুনি, তোর তো দেখছি কপাল খুলে যাচ্ছে রে, কত আম ধরেছি, তা আমাদের দুই একটা আম খেতে দিস, কেমন? তুই কোনো চিন্তা করিস না সুখী, আমার আমগুলো তো এখনো অনেক কাঁচা, তাই না? পাকলে তোকে অবশ্যই খাওয়াবো রে, চল এখন একটু পদ্মবিল থেকে ঘুরে আসি। টুনি আর সুখী সেখান থেকে চলে যায়। এদিকে এক অসহায় পাখি আম গাছে ডালে এসে বসে, আর তখনই গাছের একটা বড় আম বলে ওঠে, এই পাখি এই, তুই আমার পাশে এসে বসেছিস কোন সাহসে? হ্যাঁ, তাও আবার ছানা নিয়ে? আমি একটু ঘুমিয়েছিলাম, আর তোরা কি না আমার ঘুম একেবারে নষ্ট করে দিলি? আম, তুমি রেগে কেন যাচ্ছ? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের কোনো বাড়ি নেই, শুধু এখানে একটা বাড়ি করে থাকবো ভাবছি। তুই এখানে বাড়ি করে থাকবি? আর রোজ তোর ছানা আমার মাথা খাবে, তাই না? আর তারপর বলবে সুন্দর আমটা খেয়ে নিব, তাই তো? যা দূর হ বলছি এখান থেকে। দোহাই লাগে আম, তুমি এমন করো না, তুমি একটু আশেপাশে তাকিয়ে দেখো, কোনো গাছই ফাঁকা নেই, তাহলে আমরা কোথায় গিয়ে বাসা বাঁধবো বলো তো? সেটা তোর ব্যাপার, তুই এখন এখান থেকে চলে যা। অহংকারী আমের কথায় কষ্ট পেয়ে পাখিটি তার ছোট্ট ছানাকে নিয়ে গাছ থেকে উড়ে চলে যায়। এদিকে আম একা একা বলতে থাকে, ও বাবা, বড্ড বাজে বাজে গেল, এসব যে কোথা থেকে আসে তা কে জানে।
এরপর আম আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে আম গাছ আমির সব কাহিনী দেখে ভীষণ রেগে যায়, কিন্তু কোনো কিছু না বলে চুপচাপ সব দেখে যায়। এভাবেই দিন পেরিয়ে রাত হয়। আবার রাত পেরিয়ে সকাল হয়। আর এদিকে সব আমগুলো পেকে যায়। আরে বা, আমগুলো তো পেকে গিয়েছে। আমি বরং আজকে সব আম পেরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসি। তাহলে আমার মা আজ নিশ্চয়ই অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং তাই করো, তাহলে আমিও আবার ফুল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি বস্তা নিয়ে আসছি। টুনি উড়ে গিয়ে বস্তা নিয়ে আসে আর তাতে সব আমগুলো ছিঁড়ে নেয়, শুধুমাত্র অহংকারী আম ছাড়া। সব আম ছিঁড়েছো, ভালোই হয়েছে। আমার আশেপাশে আর কোনো ঝুটঝামেলাই থাকলো না। এবার আমি একটু মন শান্তি করে থাকতে পারবো। তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস আম, এখন যদি তোকে আমি না ছিঁড়ি তাহলে তো গাছে তোর পচে গলে যাবি। আমার এত সুন্দর রূপ কখনোই নষ্ট হবে না, আর আমি কখনোই পচে গলে যাব না। এত অহংকার কিন্তু কিছুতেই ভালো নয়। অহংকারীকে মন খুলে অহংকার করতে দাও, সময় হলে ঠিকই ওর পতন হবে। গাছের কথা শুনে টুনি মুচকি হাসে আর বস্তার সব আম নিয়ে বাজারে চলে যায়। আম নিয়ে নাম, আম নিয়ে যান, পাকা পাকা সুস্বাদু আম, আসুন আসুন নিয়ে যান। টুনি ডাক শুনে সব পাখিরা উড়ে সেখানে আসে আর এক নিমিষের মধ্যেই টুনির সব আমগুলো বিক্রি হয়ে যায় আর টুনি অনেকগুলো টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। মা দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে আম গাছ থেকে আমাদের অনেকগুলো আম হবে আর আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। দেখো মা, আজ আমার সেই কথা কেমন ফলে গিয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি। আমার সেদিন তোকে বকাটা বড্ড ভুল হয়ে গিয়েছে। এবার যা, হাত মুখ ধুয়ে নে, খাবি চল। টুনি হাত মুখ ধুতে চলে যায়। এদিকে ক্ষুধার্ত বৃদ্ধা পাখি আম খাওয়ার জন্য ডালে এসে বসে। গাছে তো একটা আম ছাড়া আর কোনো আমি দেখতে পাচ্ছি না। আমি বরং ওই একটা আম খেয়েই আমার ক্ষুধার জ্বালা মেটাই। খবরদার বলছি, তুই আমার গায়ে একদম হাত লাগাবি না। আমি কাল থেকে অনাহারে আছি, দয়া করে আমাকে খেতে দাও। কখনোই না। অহংকারী আম, এবার তোর পতনের সময় হয়ে এসেছে। এই বলে আম গাছ ঝাঁকুনি দিয়ে অহংকারী আমকে মাটিতে ফেলে দেয়। বৃদ্ধা পাখি যাও, অহংকারী আমকে খেয়ে নাও। এরপর বৃদ্ধা পাখিটি আমটাকে খেয়ে ফেলে। কথায় আছে না, অহংকারের পতন অনিবার্য। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।